সুন্দরী নারীর আনাগোনা। ধরুন আপনার সামনে বা আশেপাশে একজন সুশ্রী সুন্দরী নারীর আনাগোনা নিয়মিত, কিন্তু আপনার তাকে ইমপ্রেশন করার কোনো পায়তারা নেই, আপনার কোনো ভ্রুক্ষেপই নেই তার দিকে। যদি এমনটা হয় তাহলে আপনি দারুণ একজন সুখী মানুষ। অন্যদিকে যেই মুহূর্তে আপনার মধ্যে তাকে ইমপ্রেশন করার অনুভূতি চলে আসবে, সেই মুহূর্ত থেকেই আপনার জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আপনি অসুখী হতে শুরু করবেন। আপনার সামনে দিয়ে মার্সিডিস, প্যারাডো, পাজেরো গাড়ি সাঁই সাঁই করে ছুটে চলেছে, আর আপনি ফুটপাথ ধরে হেঁটে কিংবা রিক্সা করে গন্তব্যে পৌঁছাচ্ছেন, কিন্তু এতে আপনার কোনো আফসোসই নেই, তাহলেই আপনি একজন সুখী মানুষ। আপনার বন্ধু, কাজিনস, প্রতিবেশী কিংবা যে কোনো কেউ আপনার চেয়ে ফর্সা, লম্বা, গুড লুক, কিন্তু আপনার কিছু যায় আসে না, কোনো মাথা ব্যথাই নেই এসব নিয়ে, তাহলেই আপনি একজন সুখী মানুষ। আপনি মাসে 15-20 হাজার আর্ন করেন, দিব্যি 3টে শার্ট 2টো প্যান্ট, সপ্তাহে একদিন মোড়ের দোকান থেকে সস্তায় লন্ড্রি করে অফিস থেকে শুরু করে মার্কেট পর্যন্ত চালিয়ে দিচ্ছেন, শার্টের কোথায় ভাঁজ পড়ল, কোথায় 3 টাকার সিঙাড়া খেতে গিয়ে শশের দাগ লেগে গেল, এসব কোনো কিছুই আপনি পাত্তা দিচ্ছেন না, তখন আপনি একজন সুখী মানুষ। বন্ধুর বিয়ে, কলিগের বিয়ে বা বার্থডে পার্টি, সবাই ইনভাইটেড, শুধু আপনি না, অথচ তাতেও আপনার কিচ্ছু যায় আসে না। আপনি দিব্যি ছুটির দিনে বউ বাচ্চার সাথে ডাল ভাত খেয়ে ঘুমিয়ে দিন কাটালেন, যেখানে নেই বিদেশি মদের বোতল, ওয়েস্টার্ন ড্রেসের হলুদ রমণী, নিজের বউ ছাড়া অন্য কোনো নারীর দেহের ঘ্রাণ, এমন হাজারো উদাহরণের সামনে আনা যায় যা আমাদের দৈনন্দিন জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। মাত্র কয়েক বছর আমরা বাঁচি, জীবনটা সুন্দর, এই সুন্দর জীবনটাকে সামান্য কিছু আফসোস, বিষয় কিছু হয়ে ওঠার তীব্র বাসনা, মানুষের কাছে পাত্তা পাওয়া ইত্যাদি ইত্যাদি কয়েকটা শব্দের কাছে আমরা মারাত্মকভাবে বন্দি করে রেখেছি। ঠিক যখনই আপনার ভেতর থেকে এই কয়েকটা শব্দের আনাগোনা চিরতরে মুছে যাবে, তখন থেকেই আপনি সুখী হতে শুরু করবেন। তাই ভেতর থেকে আফসোস, অতিমাত্রায় বড় হওয়ার তীব্র বাসনা, অতিরিক্ত চাহিদা, পাত্তা পাওয়া, সবাইকে ইমপ্রেস করার মতো মারাত্মক চিন্তাভাবনাগুলো ঝেড়ে ফেলে দিন। দেখবেন আপনি নিজে নিজেই বস হয়ে গেছেন, আর যে নিজে বস নিজে হতে পারে সে অন্যদেরও বস হতে পারে। তো নমস্কার বন্ধুরা, আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।